আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিভিনিটসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সূর্য ও চন্দ্রগ্রহণের সময় নামাজ আদায় করতেন? বিংশ শতাব্দীর বিজ্ঞানীরা গবেষণায় সেই জিনিসটির তাৎপর্য বেরিয়ে এনে এসেছে। এই বিষয়ে আমি আজ কথা বলবো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং মনোযোগ দিয়ে বিষয়টি জানার জন্য অনুরোধ করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় সবাইকে নিয়ে নামাজ আদায় করতেন এবং এটা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, বিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে আসলে এর অনেক তাৎপর্য। আমাদের দেশে যখন সূর্যগ্রহণ প্রকাশ পায় তখন আমাদের উৎসব মুখর জনতা অত্যন্ত আনন্দ আর কৌতূহল নিয়ে তা প্রত্যক্ষ করে। তাহলে আসুন আমরা জানি আসলে সেই বিষয়টা আসলে বাস্তবতা কি। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বিভিন্ন হাদিসে এই বিষয়ে উল্লেখ আছে, সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় তার চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেত, তখন তিনি সাহাবিদের নিয়ে জামাতে নামাজ পড়তেন এবং কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। আরবিতে সূর্যগ্রহণকে কুসুফ বলা হয় আর সূর্যগ্রহণের নামাজকে নামাজে কুসুফ বলা হয়। দশম হিজরিতে যখন পবিত্র মদিনায় সূর্যগ্রহণ হয়, ঘোষণা দিয়ে লোকদেরকে নামাজের জন্য সমবেত করেছিলেন। তারপর সম্ভবত তার জীবনের সর্বাধিক দীর্ঘ নামাজের জামাতের ইমামতি করেছিলেন। সেই নামাজের কিয়াম, রুকু, সিজদা প্রত্যেকটি রুকুন সাধারণ নামাজের চেয়ে অনেক দীর্ঘ ছিল। বিজ্ঞানীরা সে সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলকে একটা ব্যঙ্গাত্মক করেছিলেন। তারা বলেছিল, এই সময় এটা করার কোনো যুক্তিকতা নেই। সূর্যগ্রহণ সময় চন্দ্রটি পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে, সূর্যগ্রহণ হয়, ব্যাস এতটুকুই। এখানে কান্নাকাটি করার কি আছে? মজার বিষয় হলো, এই অল্প কিছু সময় আগে বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পারলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আমলের অনেক তাৎপর্য। আধুনিক সৌরবিজ্ঞানীদের মতে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দুটির কক্ষপথের মধ্যবলয়ে রয়েছে অ্যাস্টেরয়েড, মিটিওরয়েড ও উল্কাপিণ্ড প্রভৃতি ভাসমান পাথরের এক সুবিশাল বেল্ট। এগুলোকে এক কথায় গ্রহাণুপুঞ্জ বলা হয়। গ্রহাণুপুঞ্জের এই বেল্ট আবিষ্কৃত হয় 1801 সালে। এক একটা ঝুলন্ত পাথরের ব্যাস 120 মাইল থেকে 450 মাইল। বিজ্ঞানীরা আজ পাথরের এই ঝুলন্ত বেল্ট নিয়ে শঙ্কিত। কখন জানি এই বেল্ট থেকে কোনো পাথর নিক্ষিপ্ত হয়ে পৃথিবীর বুকে আঘাত হানে, যা পৃথিবীর জন্য ধ্বংসের কারণ হয় কিনা। গ্রহাণুপুঞ্জের পাথর খণ্ডগুলো মাঝে সংঘর্ষের ফলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাথর খণ্ড প্রতিনিয়তই পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিন্তু সেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে এসে জ্বলে ভস্ম হয়ে যায়। কিন্তু বৃহৎ আকার পাথরগুলো যদি পৃথিবীতে আঘাত করে তাহলে কি হবে? প্রায় 65 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এমনই একটি পাথর আঘাত হেনেছিল বিজ্ঞানীদের মতে। সেই সময় পৃথিবীর সকল উদ্ভিদলতা গুল্ম সব ধ্বংস হয়ে গিয়েছিল। উত্তর অরিজন এ যে উল্কাপিণ্ড এসে পড়েছিল তার কারণে পৃথিবীতে যে গর্ত হয়েছিল তার গভীরতা 600 ফুট এবং প্রস্থ 3800 ফুটের মতো। বিজ্ঞানীরা বলেন, সূর্য অথবা চন্দ্রগ্রহণের সময় ঝুলন্ত পাথরগুলো পৃথিবীতে ছুটে এসে আঘাত হানার আশঙ্কা বেশি থাকে। কারণ হচ্ছে, এই সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সমান্তরালে একই কক্ষ বরাবর থাকে। কৌণিক মান সৃষ্টি করে ধাবমান হওয়ার সময় ত্রয়বিন্দু শক্তি লাইন দ্বারা বিচ্ছিন্ন হয়ে সোজাসুজি পৃথিবীর দিকে তীব্র গতিতে ছুটে আসে। সেই সময় পৃথিবীর ইতিহাসে সমাপ্তি রেখা টেনে দেওয়ার জন্য এমন একটি ঘটনাই যথেষ্ট। সূর্য কিংবা চন্দ্রগ্রহণ মূলত আগন্তুক জ্যোতিষ্ক কর্তৃক পৃথিবীকে আঘাত করার সম্ভাবনা উদ্বেগজনকভাবে বাড়িয়ে দেয়। ফলে তিনটির মধ্যাকর্ষণ শক্তি একত্রিত হয়ে ত্রি শক্তিতে রূপান্তরিত হয়। এমনই মুহূর্তে যদি কোনো পাথর বেল্ট থেকে নিক্ষিপ্ত হয়,
তখন এই ত্রিশক্তির আকর্ষণের ফলে সেই পাথর প্রচণ্ড শক্তিতে প্রবল বেগে পৃথিবীর দিকে আসবে। এই প্রচণ্ড শক্তি নিয়ে আসা পাথরটিকে প্রতিহত করা পৃথিবীর বায়ুমণ্ডলের পক্ষে অসম্ভব হয়ে যাবে, ফলে পৃথিবীর একমাত্র পরিণত হবে ধ্বংস। একজন বিবেকবান মানুষ যদি মহাশূন্যের এ তত্ত্ব জানে, তাহলে তার শঙ্কিত হওয়ারই কথা। এই দৃশ্যকোণ থেকে সূর্যবিম বা চন্দ্রগ্রহণের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা অনুরত হওয়া এবং সৃষ্টিকুলের জন্য পানাহ চাওয়ার মধ্যে আমরা একটি নিখুঁত বাস্তবতার সম্পর্ক খুঁজে পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি ছিল যুক্তিসঙ্গত ও একান্ত বিজ্ঞানসম্মত, এবং সেই সময়ের যখন বিজ্ঞান বা আধুনিক শিক্ষা ছিল না, সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই করতেন সেটা আজ বিজ্ঞান প্রমাণ করছে অনেক কিছুই। কাজেই নির্দ্বিধায় আমাদের মেনে নিতে হয় সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রত্যেকটি জীবন ব্যবস্থা। কাজেই আমরা চেষ্টা করবো আরও নতুন নতুন তথ্য আপনাদের দিতে। ধন্যবাদ।